কি অবস্থা সবার? তো আমি এখন আসছি হচ্ছে নদীর ধারে। তো আজকে আমি ফুল ফালাইতে আসছি। এই যে দুদিন আগে পূজা হয়েছে এবং ওই পূজার ফুল ফালাইতে আসছি। তো এই একটা দুইটা কাজে বের হই এবং এইভাবে আজকাল একটু ব্লগ করার চেষ্টা করতেছি। তো আজকে একটা ছোট্ট ব্লগ হবে 5 মিনিটের। তো এখন দেখো আমি কই আসি আমার ব্যাকগ্রাউন্ড। তো চলো আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। আর আজকে শীতের দিনে অনেক সুন্দর রোদ উঠছে, মানে আজকে যে শীতের দিন বুঝাই দিতেছে না, দেখো কত সুন্দর রোদ। কিন্তু যখন আমি রিক্সায় উঠি তখন বোঝা যায় বাতাস। ওই দেখো কাকা ফুল মিলা মারছে। হ্যাঁ দেও, দেখি কত জুড়ে দিতে পারো। দেও ভিডিও, হ্যাঁ ভিডিও হইও। ওকে সুন্দর ভিডিও করি, ভিডিও ভিডিও করতে আমরা মিয়া করো। হ্যাঁ হ্যাঁ, এই যে তোমরা তো আসছো, জেঠু আর কাকা মাটা করো তোমাটা। এই যে আমি আসছি কাকা, কি আজকে রাত 9টায় যাবেন গা? কি দিয়ে যাবে? নৌকায় মানুষ উঠতেছে, মোটা বালি পাওয়া যায়। জুম করি, আপনাদের কোন নদীর পানি তুলে? কুষ্টিয়া গাড়িতে দিয়ে আসে। হ্যাঁ কুষ্টিয়া জর্জিয়া পদ্মা। হ্যাঁ আর সিলেকশন বাড়ি নিলাম ঘুরাই, পঞ্চগড়ের এক গাড়ি 1,00,000 টানেছিলাম। পঞ্চগড়েটা তো ওই মোটা বাজি পাথরে বাজি। আর এইদিকে বাণিজ্য মেলা হয় আমাদের, যে এইদিকে লাল এখন আমরা একটা ছোট্ট কেক কাটবো, যেটা আমি আজকের ব্লগে অ্যাড করবো। সেটা হচ্ছে আমার ঠাম্মার 89 বছর হয়েছে এই বছর। তো আজকে এই স্ট্যান্ডার্ড দিয়ে ভিডিও করবো, আমি আগে সেট করে দিব, তারপরে আমরা কেক কাটবো, দেখা যাক কি হয়। হাসি। হ্যাঁ জ্বালো, মানে আগুনটা এখানে লাগাইবা, হ্যাঁ এইভাবে ধরো। এই তো সাবাস। হ্যাঁ কাটো কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ঠাম্মা, হ্যাপি বার্থডে টু ইউ।